নমস্কার বন্ধুরা, বিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে। অনেকেই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেকেই প্রিপেয়ার, অনেক রকম ভাবে প্রিপেয়ার। তবুও আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই, যেমন কিছু ট্রিক্স আর কিছু টিপস দিতে চাই, যাতে করে তাদের খুবই সুবিধে হবে। যেরকম প্রথমে যেটা জানা উচিত একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, প্রথমে যেটা জানা উচিত সেটা হলো আপনার ফ্রিকোয়েন্সি কত, ধরে রাখার ফ্রিকোয়েন্সি কত, যেটা আপনি পড়াশোনা করছেন, যে বিষয়টা নিয়ে আপনি পড়ছেন পর্যন্ত, বা কত সময় পর্যন্ত ধরে রাখতে পারছেন, নাকি 1 বছর পর্যন্ত ধরতে পারছেন, নাকি 2 বছর পর্যন্ত ধরতে পারছেন, আপনার ফ্রিকোয়েন্সি, আপনার ধরে রাখার ফ্রিকোয়েন্সি কত। অনেকেই আছে, অনেক ভালো ভালো ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে, তারা অনেক সময় ধরে ধরে রাখতে পারে। যেরকম আপনি আজকে যেটা পড়লেন, আজকে এই মুহূর্তে যেটা পড়ছেন, বা আজকের দিনে যেটা পড়ছেন, আপনি মুখস্থ করছেন বা আপনি বুঝছেন, সেই বোঝাটা বা সেই মুখস্থ করা পড়াশোনাটা, সেটা আপনি কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারছেন, সেটা আপনি আপনি নিজেকে নিজেকে সেটা যাচাই করতে হবে। যেরকম ধরুন আমি আমি যদি আজকে কোন একটা পড়া পড়ি, আমি ধরুন স্যাম, তাহলে আমি দেখা যাচ্ছে সেটা 7 দিন মনে রাখতে পারছি। তারপরে এই মুহূর্তে নতুন একটা জিনিস যদি আমি পড়াশোনা করি, সেটা আমি দেখতে পাচ্ছি যে 7 দিন পর্যন্ত মনে রাখতে পারছি। আচ্ছা, আমি যদি এবার রাম শ্যাম যদু মধু এরকম যাই হই, আমি 7 দিন 8 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস, এইভাবে ধরে রাখতে পারছি। কিন্তু এখন কথা হলো গিয়ে, আমরা যত পরীক্ষার রিটেন এক্সামের দিকে আমরা যেতে থাকবো, তত আমাদের এই ধরে রাখার প্রবণতাটা কমতে থাকে। কারণ কি, আমাদের হিউজ পরিমাণ প্রেশার চলে আসে, বিভিন্ন রকম জিনিস আমাদের শিখতে হয়, জানতে হয়, মাথার মধ্যে ধরে রাখতে হয়। তাহলে প্রথম যে টিপসটা আমি দেবো সেটা হলো গিয়ে নিজের ফ্রিকোয়েন্সি, ধরে রাখার ফ্রিকোয়েন্সি, এটা আপনাকে নিজেকে জানতে হবে। এবং এই ফ্রিকোয়েন্সিটাকে জানলাম যে আমি ধরুন 1 সপ্তাহ এখন মনে রাখতে পারছি, আমি অত ভালো স্টুডেন্ট না, আমি 1 সপ্তাহ মনে রাখতে পারছি, কিন্তু আমাকে এটাকে বাড়াতে হবে, বাড়িয়ে নিয়ে যেতে হবে কত পর্যন্ত, না এখনো পর্যন্ত আমি 1 মাস 2 মাস, কি আমার ধরুন সামনে 4 মাস পরে পরীক্ষা, আমি 4 মাস পর্যন্ত বাড়াতে চাই, তার বেশি আমি এখন চাই না, এখন এই মুহূর্তে পরীক্ষার আগে। তাহলে আমাকে কি করতে হবে এই এটা বাড়ানোর জন্য? এটা বাড়ানোর জন্য আমাকে আজকে যেটা আমি বললাম, আমি যদি 7 দিন পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারি, তাহলে ঠিক 7 দিন হওয়ার আগেই আমি কোন একটা খাতায় নোট করে রাখবো যে আমি আজকে এই চ্যাপ্টারটা পড়লাম, এই জিনিসটা পড়লাম। তাহলে আমি সেটাকে আমি নোট করে রাখলাম, ডেট দিয়ে রাখলাম, আমি আবার 7 দিন হওয়ার আগেই সেইটাকে আবার রিভাইজ। এবার আরেকটা জিনিস আছে তার ভিতরে, অনেকের আছে সকালে যদি রিভাইজ দেয় তাহলে বেশি মনে থাকে, বেশিক্ষণ ধরে রাখতে পারে, কেউ আবার হয় দুপুর বেলা, যেরকম আমার দুপুর বেলা আমি যদি পড়ি, ঠিক আছে, কোনো একটা জিনিস করি, সলভ করি, তাহলে সেটা আমি অনেকক্ষণ ধরে ধরে রাখতে আগে পারতাম না, এখন অনেকটাই পারি। আর অনেকের আছে আবার রাতের বেলা, রাতে রাত ধরে পড়াশোনা, রাতের বেলা, তাহলে যার যেরকম সময় সেই সময় সময়টাকে তার গুরুত্ব দেওয়া উচিত, সেই সময় তাকে সেই জিনিসটা নিয়ে বসা উচিত। যেরকম অনেকে আছে মুখস্থ করতে পারে, মুখস্থ করতে পারে রাতের বেলা, কিন্তু অঙ্ক করতে রাতের বেলা পারে না, সে দিনের বেলায় অঙ্ক করতে পারে, তাকে দিনের বেলায় অঙ্ক নিয়ে বসতে হবে, রাতের বেলাতেই সেটা তাকে নিজেকে দেখতে হবে। এই জিনিসগুলো টিপস, এগুলো অনেকে বুঝতেও পারে না যে সে কখন কি পারে বা না পারে। তাহলে দিনের বেলা তাকে অঙ্ক নিয়ে বসতে হবে, রাতের বেলা তাকে পড়তে হবে। আর সকালবেলা কি করবে, সকালবেলা যদি কেউ ভাবে যে আমি একটা ডিটেইলিং, যে জিনিসগুলো আমার কোশ্চেন রয়ে গেল যে ডিটেইলটা আমি জানি না, সেই ডিটেইলিংটা সে সকালবেলা করে নিতে পারে, যাতে করে সে ডিটেইলটা তার মনের ভিতরে আত্মস্থ হয়ে যায়, আবার 7 দিন পরে গিয়ে সে 7 দিনের মাথায় আবার সে সেই জিনিসটা পুরো রিভাইজ দেবে। দিতে হবে, এটা করতে হবে, এটা খুব ভাইটাল একটা জিনিস, রিভাইজ দেওয়া। আর নিজের এই ফ্রিকোয়েন্সিটা, অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সিটা জানা এবং ফ্রিকোয়েন্সির সময়টা জানা, কোন সময় কোন বিষয়টা কোন ভাবে পড়লে আপনি এটাকে আরো আপনার সামনের যে এক্সাম আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার PWD, সেটাকে আপনি সেই 4 মাস 5 মাস পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। তারপরে আমি ডিটেলে আরো কিছু আসতে থাকবো, আরো কিভাবে কিভাবে করতে হয়, এইভাবে করে আপনি নিজেকে রেডি করতে পারেন। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে গেলে এক ফার্স্ট যেটা দরকার, সেটা হচ্ছে নিজের ফ্রিকোয়েন্সিটা জানা দরকার। এটা এই এই জিনিসগুলো মেন্টাল জিনিস, এগুলো
খুব ভাইটাল, নিজে মাথার মধ্যে গেঁথে রাখুন। 1 নম্বর, এটা হচ্ছে কি, 1 নম্বর। 2 নম্বর, আপনি অনেকেরই আছে, আমার যেরকম মেমোরি বেশি একটা নেই, মেমোরি বেশি একটা নেই, কিন্তু মেমোরি ধার নেওয়া যায়, মেমোরিকে ধার নিতে হবে, এটা একটা চমৎকার বিষয়। মেমোরিকে ধার নিতে হবে, এটা কিরকম জিনিস হতে পারে? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমার মেমোরি কমে গেছে, মেমোরিতে থাকছে না, আমি অনেক কিছু করছি, অনেক কিছু জানছি, কিন্তু সেটা আমার মেমোরিতে আমি ধরে রাখতে পারছি না, এই প্রশ্নের জবাব আমার কাছে আছে। আসুন আমরা মানে ডিসকাস করতে করতে, কার কি প্রবলেম আছে আপনারা বলতে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার সেই প্রবলেম গুলো সমাধান করতে পারবো। 100% সিওরিটি না দিতে পারলেও 99% দিতে পারি, যে যাদের আপনাদের যেরকম যেরকম প্রবলেম আছে, কিরকম কি প্রবলেম আছে, কি হয় না হয়, পড়তে বসলে কি, আমি সমস্ত রকম মানে সমস্যার সমাধান সম্ভবত একটু একটু করে করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020, এটাকে পেতেই হবে, পেতেই হবে। মোটামুটি 65,000 টাকা, এটাকে সবাইকে ধরতেই হবে, যেভাবেই হোক ধরতে হবে। 65,000 টাকা হচ্ছে কি আমার লক্ষ্য, এবার আমি যেভাবেই করে হোক, আমার মেন্টালি আমাকে গুছিয়ে হোক, আমার ফ্রিকোয়েন্সি আমাকে বাড়িয়ে হোক, আমার মানে মেমোরি আমাকে বাড়িয়ে হোক, যেভাবেই হোক আমাকে এইটার প্রিপারেশনটা নিতে হবে। এবার আসুন সেকেন্ড টিপসটা আমি যাই, সেটা হলো গিয়ে আমি কিভাবে মেমোরি শক্তি বাড়ি। মেমোরি শক্তি বাড়ানোর ফার্স্ট উপায়, আপনি প্রত্যেক দিন, আপনি কোন সময়টা মনে করেন যে চুপচাপ বসে থাকতে ভালো লাগে, চুপচাপ কিছু ভাবতে ভালো লাগে, এটা করতে হবে, জানতে হবে। আপনার প্রত্যেকের একটা সময় থাকে, কেউ দুপুর বেলা চুপচাপ থাকতে ভালো লাগে, কেউ রাতের বেলা শোয়ার আগে চুপচাপ বসে থাকতে ভালো লাগে, আর কেউ ভোরবেলা বসে থাকতে ভালো লাগে, যার যখন বসে থাকতে হবে। এইটা সেকেন্ড টিপস কেন বলছি, বিরাট বড় কাজ করে, বিরাট বড়, আপনি অভূতপূর্ব কাজ করে, আপনি নিজেও কল্পনা করতে পারেন না। পড়তে 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 আর মাথার মধ্যে জায়গা থাকে না, মনে হয় আর মাথা নিচ্ছে না, কিন্তু নেবে। ধরুন আপনি আমাদের ট্রাম্পের মেমোরি নিতে চান, বা আমাদের মোদিজির মেমোরিটা আপনি নিতে চান, আমি অকাল্পনিক কিছু বলছি না, আমি কাল্পনিক জিনিসই বলছি, এটা কিন্তু করা যায়। বা আপনি পাশের বাড়ির অমুক ছেলেটা আছে যে চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, মাথার ব্রেন খুবই ভালো, খুব মেমোরি, ঠিক আছে, মেমোরি পাওয়ার আছে, তার মেমোরিও আপনি ধার নিতে পারেন, তার মেমোরিও আপনি ধার নিতে পারেন। কিভাবে করতে হবে, পরপর আসবো, একে একে আসবো। আজকে এই টিপসটুকুই, এই সেকেন্ড যে টিপসটা, এই টিপসটা দিয়েই, আর আমি কিছু প্রশ্ন দিয়ে আপনাদের আজকের হোমওয়ার্ক দেব, সেইটা আপনার সেকেন্ড দিন, পরের দিন বা তার পরের দিন, যেদিন হোক আপনি করবেন, করবেন আর আমাকে জানাবেন যে এটা হলো কিনা। আচ্ছা, প্রথম যে প্রথম যেটা বলবো, প্রথমে আপনি চোখ বুঝে, তো এইভাবে চোখ বুঝে আছেন, চোখ বুঝে আপনি ভাবছেন যে একটা গোলাপি রং আপনার সামনে আসে, এটা ভাবতে পারেন। আচ্ছা, চোখ বুঝে আপনি ভাবছেন যে বিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি হয়ে বসে আছি, চেয়ারে বসে আছি, ঠিক আছে, এটা আপনি দেখছেন, পুরো চোখ বুঝে দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে আমি বসে আছি। হ্যাঁ, বা আপনি দেখছেন যে একটা বেলুন, সবুজ কালারের বেলুন আর একটা লাল কালারের বেলুন উপর দিকে উড়ে যাচ্ছে, একটা গোলাপি কালারের বেলুন বেলুন উপর দিকে উড়ে যাচ্ছে, এটা একদম রিয়েলাইজ করতে থাকুন। বা যার এটা হবে না, সে অ্যাট ফার্স্ট এটা করতে পারেন, আপনি শুধু কালারটাই ভাবুন, যে আপনি চোখ বুঝে গোলাপি কালারটাকে দেখতে পাচ্ছেন, চোখ বুঝুন, দেখুন যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন, যদি না দেখতে পান তাহলে খুঁজুন, বা কোন জায়গায় আপনি গোলাপি কালার দেখেছিলেন, বা কোন জায়গায় আপনি লাল কালার দেখেছিলেন, সেই জিনিসটাকে ভাবুন। ধরুন আপনার বাড়ির যে বসার চেয়ারটা, সেটা লাল বা গোলাপি, তাহলে সেটা ভাবতে থাকুন। এবার ভাবুন আপনি মোটামুটি 7 দিন, আমি কথা দিলাম 7 দিনের মধ্যে আপনি এই ভাবনাটা খুব পরিমাণে ইম্প্রুভ করতেই করতে পারবেন, এটা দরকার, আপনার পড়াশোনার সাথে দরকার। যেরকম একটা নদী দিয়ে যখন জল বয়ে যায়, তখন তার যদি পাড় না থাকে, দুদিকে যে দু পাড়, সেই পাড় দুটো যদি না থাকে, তাহলে ওই জলটা কি করবে, চারিদিকে
বিন্যস্ত হয়ে যাবে একটা নির্দিষ্ট স্রোতে, নির্দিষ্ট ঢালে, পাহাড় থেকে সমুদ্রে এসে সে জল কোনোদিনও পৌঁছবে না। অতএব আমার দুটো ঢাল দিতে হবে, আমি যে পড়বো, মেমোরি পাওয়ার বাড়াবো, আমার ফ্রিকোয়েন্সি বাড়াবো, ঠিক আছে, এর জন্য আমার একটা ঢাল বা পার দরকার। সেই পারটাকে, সেই পারটাই আমি সেকেন্ড টিপস এ ব্যবহার করবো, মেমোরি পাওয়ার সমস্ত কিছু। তাহলে এই জিনিসটা আপনাকে করতে হবে সাথে সাথে, পড়বেন সাথে সাথে আপনি এই দুটো জিনিস করবেন, নোট করে রাখুন, এগুলো খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুধু নয়, আপনার অন্য যে কোনো পরীক্ষায় এই টিপস গুলো কাজে লাগবে। এগুলো কেউ বলবে না, কেউ বলতে সাহসও পাবে না। তো প্রথম কাজ হচ্ছে কি, আপনার মাথার মধ্যে চোখ বুজে এটা ভাবা। দ্বিতীয় কাজ, এটা যখনই আপনি 7 দিন পরে ভাবতে থাকবেন, 7 দিন পরে যেহেতু আপনি ভাবতে পারছেন, আপনি বলবেন যে পারছেন কি না, লাল কালারটা, গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন, সব থেকে ভালো হয় গোলাপি কালারটাকে দেখা, কারণ গোলাপি কালার হচ্ছে কি আমাদের হৃদয়ের ভালোবাসার একটা কালার। সেই কালারটাকে যদি আপনি দেখতে, যত বেশি করে দেখতে পাবেন, যত বেশি করে আপনি চোখ বুজলে আপনার ভেতরে একটু সামনে একদম গোলাপি গোলাপি, আস্তে 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 গোলাপি গোলাপি আভা আপনি দেখতে পাবেন, তত গুরুত্বপূর্ণ এবং তত উপকার আপনার জন্য। আমিও করেছি এগুলো এবং করে খুব সফল হয়েছি। আমি নিজে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছি, দেখি সামনে আরো কিছু করা যায় কিনা। তবে একটা জিনিস, এটার যে ফাইনাল জিনিসটা সেটা আমার এখনো বলা হয়, সেটা বলছি, এইটা করে ফাইনালি আপনি অন্যের, আমি কিভাবে সেটা সেটা পরের কোনো ভিডিওতে আমি দেখাবো, এইটা করে আপনি অন্যের, আপনার পাশের বাড়ির বা আপনার যার মনে হয় যে খুব ভালো ব্র্যান্ড, তার ব্র্যান্ডটা আপনার ধার নিলে ভালো হয়, তাহলে তার ব্র্যান্ডটা ধার নিতে হয়, নিয়ে নিতে পারেন। কিভাবে নেবেন সেটা আপনি, আমি জানাবো। আর দ্বিতীয়ত, সেই সেটাকে আবার ফেরত দিতে হয়, ফেরত না দিলে আপনি আর এই জিনিসটা পাবেন না, কারণ এটা ঈশ্বর প্রদত্ত জিনিস, যেটা আমি বললাম এটা ঈশ্বর আপনাকে দেয়, ঈশ্বর তার থেকে এনে আমাকে দেবে। আর তৃতীয় শক্তি বলে একটা জিনিস থাকে, যেটা আপনি মন প্রাণ দিয়ে চাইছেন বা যেটা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড দিয়ে চাইছেন, যে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি, আমি অমুকের ব্রেনটা ধার নিয়ে, আমার ব্রেন কম করে যাচ্ছে, আমি অমুকের ব্রেনটা ধার নেবো, মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক এর মতো আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগাবেন, কিন্তু কিভাবে লাগাবেন সেটা আপনি জানেন না, সেটা আমি অন্যের নেক্সট একটা ভিডিওতে আমি বলবো। কিন্তু এটা করা যায়, করা যায়, কোনো টেনশন নেই। যারা ভাবছেন যে আমার মেমোরি পাওয়ার ভালো না, পড়া মুখস্ত করতে পারছি না, এই করতে পারছি না, এই যে 3-4 মাস আছে, আমি সব কিছু সলভ করে দেবো, আমি আপনাদের সাথে আছি, আমি কথা দিই। আমি এর পরের ভিডিও গুলোতে বিভিন্ন রকম যে প্রশ্নগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসে, কারণ কি সেগুলো আমি দেখাবো। কেন বলছি, অনেকেই আছে কোনো টেকনিক্যালি পড়াশোনা করে, টেকনিক নেই কোনো পড়াশোনার, আমি সারা সিভিল ইঞ্জিনিয়ারিং বই ঘেঁটে পড়ে ফেলতে পারি, কিন্তু আমি কোনো পরীক্ষা মানে পাশ করতে পারবো, আমাকে টেকনিক্যালি পড়তে হবে। আমি যদি পিডব্লিউডি, পিএসসি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেই লাগাতে চাই, তাহলে আমাকে কিছু টেকনিক গ্রহণ করতে হবে, একমাত্র সেই টেকনিকে কম পড়ে, বেশি নয়, কম পড়ে আমাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেতেই হবে। চলুন, চ্যালেঞ্জ নিই, আপনাদের সাথে আমি আছি, আপনার সাথে আমিও চ্যালেঞ্জ নিলাম, যে আমি আপনাদের পিডব্লিউডি, পিএসসি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিভাবে করতে হয়, কিভাবে পেতে হয়, কেমন করে পেতে হয়, নিজেকে কিভাবে রেডি করতে হয়, নিজের মনকে কিভাবে রেডি করতে হয়, এভরিথিং পর 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 আমি জানিয়ে যাব। চলুন, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা কিছু ক্লাস আর এইরকমই কিছু মোটিভেশনাল এবং নিজেকে ইমপ্রুভ করার ভিডিও আমি আপনাদের দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। কখনো কখনো আমি এরকম ভিডিও করবো নর্মাল, কখনো কখনো লাইভেও আসতে পারি, আসবো, সময় বলে দেবো, সেই সময় অনুযায়ী আপনারা আসবেন, এসে ভিডিও গুলো দেখবেন, আপনাদের আশা করি কাজে লাগবে। আজকে কোনো কিছু করালাম না, শুধু এগুলোই জানালাম, টিপস কিছু, প্রত্যেকদিন আমি কিছু টিপস দিতে থাকবো। লাস্ট ডে যেতে যেতে আমি আপনাদের কিছু প্রশ্ন দিয়ে যেতে চাই, পড়াশোনা তো চালিয়েই যেতে হবে, তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন, আর যেগুলো যেগুলো পারবেন না সেইগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, বা সেগুলো আমাকে আমার যে
সু কাপল যেটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে ভাসছে নিচে, সাবস্ক্রাইব সু কাপল, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করে, আর আপনার বন্ধু বান্ধব সকলকে জানাবেন যারা সিস্টেম ইঞ্জিনিয়ার হতে চায় বা জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চায়, এভরিথিং আপনি করতে পারেন। তো চলুন আজকে এই পর্যন্তই, নমস্কার।